স্টুডেন্ট বিচাৰ লন্ডন যাইবার লাগি লাইন লাগছে সিলেট লন্ডনের কলেজ ভার্সিটিত ভর্তি হইবার লাগি ছাত্র ছাত্রী গিয়া আইএলটিএস সেন্টার হলো কোর্স কররা আইএলটিএসও ফার্স্ট তুলতে পারলেও লাগে লন্ডনের ভিসা কনফার্ম অখন বউতে যাইবার সময় ডিপেন্ড হিসাবে লইয়া যাইরা জামাই আর নাইলে বউরে লগে বাচ্চা থাকলেও নিরা ভিসা পাওয়া সহজ হওয়ায় গেছে চার বছরে সিলেট থেকে স্টুডেন্ট আর তারা ডিপেন্ডেন্ট হিসাবে প্রায় লাখ লাখ মানুষ লন্ডন নানা দেশে ফার হইছে ইউকে অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা সহ ইউরোপের নানান দেশে স্টুডেন্ট ভিসা আর ইমিগ্রেশন আইন থোড়া সহজ করা ইতা দেশের কলেজ ভার্সিটিত ফরা যাইয়া সিলেটের ছাত্রছাত্রী আলগা করে কইলে স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ হয় সিলেটের ছাত্রছাত্রী লন্ডন যাওয়াত লাইন দর্শন তিন চার বছরের ডিগ্রি আর এক দুই বছরের মাস্টার্স কোর্সও ফরার লাগে লন্ডন যাইয়া তারা আর স্টুডেন্ট ভিসায় যাইবার লাগে আইএলটিএসও খরা তো দলাও ইরা নানান সেন্টারও সিলেট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খালেদ চৌধুরী কইছেন তারা সংগঠনের আন্ডারে চল্লিশটার উপরে আইএলটিএস সেন্টার আছে অন্য যে কোনো সময় তাকে ইউকে অস্ট্রেলিয়া সহ নানা দেশের বেশি ভিসাওর যে কারণে আইএলটিএস সেন্টার হলো ছাত্রছাত্রীদের ভিড় বাড়ছে ব্রিটিশ কাউন্সিলে প্রতি হাফতায় একটা করে পরীক্ষা লর মাসে 2000 উপরে ছাত্রছাত্রীতে আইএলটিএস পরীক্ষা দেয় ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ কফিল হোসেন চৌধুরী কইছেন ইউকে সহ কয়েকটা দেশের ভিসা সাকসেসর রেট বালাওয়ায় পড়ালেখার লাগে বাইরে যাওয়া ছাত্রছাত্রীদের সংখ্যা দিন দিন বাড়ছে লগে আইএলটিএস পরীক্ষা দেওয়ার সংখ্যাও দুই তিন গুণ বাড়ছে 2019 ইংরেজি থাকি ইউকের স্টুডেন্ট ভিসার লাইন বাড়ছে এই সময় ভিসার লাগে অ্যাপ্লাই করছিল বোথ স্টুডেন্টে এরপরে করোনা আওয়ায় সকলতা বন্ধ হয়েছিল 2021 ইংরেজিত ভিসা ফাইয়া ইউকে গেছেন বহু ছাত্রছাত্রী এর বার্তাকে স্টুডেন্ট ভিসায় লন্ডন যাইবার লাগে অহনও সিলেট লাগাইলাছে লাইন অনার্স আর মাস্টার্স ডিগ্রি লাগে ইউকে নানান কলেজ ভার্সিটিত ফরার লাগে স্টুডেন্ট ভিসায় যাইরা স্বপ্নর দেশ বিয়াতি এইটাইন লগে করে ডিপেন্ডেন্ট হিসাবে লগে লইয়া যাইরা স্পাউজ আর বাচ্চারে 2019 ইংরেজি থাকে চার বছরে সিলেট থাকে স্টুডেন্ট ভিসা লইয়া কত ছাত্রছাত্রী বিদেশ গেছেন একটা সঠিক কোনো হিসাব নাই সিলেটের স্টুডেন্ট ভিসা লইয়া কাম করার সংগঠন ফরেন এডমিশন অ্যান্ড কেরিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হিসাব মতে 2019 ইংরেজি থেকে বাংলাদেশি ছাত্রছাত্রী খুব বেশি ইউকে চাইরা করোনার সময় কিছুটা কমলেও 2021 ইংরেজি সিলেট থাকি স্টুডেন্ট ভিসা পাইছেন 10,090 জনে 2022 ইংরেজি জানুয়ারি সেশনে বহু ছাত্রছাত্রী লন্ডন গেছেন চলতি সেপ্টেম্বর সেমিস্টারের সিলেটেই গেছেন 6,000-7,000 সকলটাই মিলে গেছে চার বছরের স্টুডেন্ট আর ডিপেন্ডেন্ট মিলে সিলেট থেকে প্রায় লাখের কাছাকাছি মানুষ ইউকে গেছেন হরিহর ই সংগঠনে সংগঠনের সিলেটের সভাপতি মোহাম্মদ ফেরদোস আলমে কইছেন ইউকের ভার্সিটি হলো পড়ালেখার লাগে স্টুডেন্ট ভিসা বহু সহজ করা হয়েছে যে কারণে অন্য যে কোনো সময় থেকে অহন বেশি ছাত্রছাত্রী ইউকে যাইরা ইউকে ছাড়াও অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা জার্মানি সহ নানান দেশের স্টুডেন্ট ভিসায় যাইরা ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট ভিসায় নানান দেশে যাইরা তারা পড়ালেখার কোর্স শেষ করার অনুরোধ করছেন ফেরদোস আলমে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবগুলো জেলাতেই আইএলটিএস এর শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে বিশেষ করে সিলেটে আইএলটিএস শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে অন্য যে কোনো সময় হচ্ছে বেশি সংখ্যক হারেই বাড়ছে এর পেছনে অন্যতম কারণ হচ্ছে আমরা যদি দেখি করোনা পরবর্তী সময়ে যদিও করোনা এখনো শেষ হয়ে যায় নাই কিন্তু মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা চলে আসছে সব জায়গায় এখন ইউকে বলেন অস্ট্রেলিয়া কানাডা এবং অন্যান্য দেশগুলোতে স্টুডেন্টদের ভিসা ইস্যুর সংখ্যা আগের চেয়ে বেড়েছে বলেই শিক্ষার্থীরা আইএলটিএস এর প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে উঠছেন আইএলটিএস ছাড়া আরও যে সমস্ত টেস্টগুলো আছে সেগুলো হচ্ছে অনেক বেশি রিলায়েবল হচ্ছে আইএলটিএস এই কারণে আইএলটিএস এর প্রতি শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে আমাদের একটা অর্গানাইজেশন আছে সেল্টা সেল্টার আন্ডারে প্রায় 40 প্রতিষ্ঠান আছে আমরা সবগুলো সেন্টারে মোটামুটি খোঁজখবর রাখি সবগুলো সেন্টারেও শিক্ষার্থীদের ভিড় বেড়েছে